কাঁচামরিচ কি জাল হইব? কত করে কেজি? আধা কেজি দেন, আধা কেজি দেন। আর টমেটো কত করে? হ্যালো, না না আচ্ছা দেন, হাফ কেজি দেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি মোটামুটি ভালো সবাই। আজকে খাবার খুবই ফাটাফাটি খাবার, যদিও আইটেম মাত্র তিনটে। এটা হলো মাছ ভাজি, এটা নতুন জলের মাছ, আমাদের দেশি মাছ, ওই নলা ছোটো মোড়া নলা মাছ আর কি, আমাদের দেশে বলে মোড়া মাছ, ছোটো নোলা মাছ। এখানে আছে হলো পুঁই শাক দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল তরকারি, আর এটা হলো হ্যান্ডি চিকেন কারি, এটা কি স্পেশাল। মানে গন্ধটা মনে হচ্ছে, আচ্ছা একটু পরে খাই, আগে মাছ আছে দাঁতে খাই। মাছ মাছ করা হয়েছে, মাছ এখন বর্ষার জল এসে উঠছে গ্রামে, এখন কিছু মাছ ধরা পড়বো, ওই মাছগুলো খুব স্বাদ। ট্যাংরা মাছ,
বর্ষা সিজন আছে, যখন বর্ষা সবজির দাম বাড়বে আর এবার শুনতেছি বন্যা হবে। বর্ষা সিজনের কাঁচামরিচের দাম বাড়ছে বেশি বাড়ে। হ্যান্ডি চিকেন এই রান্নাটা করছে আমার ছোটো বোন মাছের মা। লকডাউন আছে তো, লকডাউনে বাসায় বসে থাকা কী করবো, আমি ভিডিও বানাই কয়েক তাহলে স্পেশাল কিছু একটা রান্না করে রান্না করে সাধারণত ভিডিও বানানোর জন্য আলাদা কোনো কিছু করি না সত্যি কথা ধরে আমার চ্যানেল বিশেষ করে। এখন লকডাউন আছে যেহেতু সেহেতু স্পেশাল রান্না পাওয়া যাবে, হালকা টক টক খারাপ না স্বাদ। মাংসটা দারুণ টেস্ট। অ্যাকচুয়ালি আমাদের বাসায় পোলট্রি মুরগির মাংস মানে ফার্মে মুরগি যেটা কেউ খায় না, আমি একটু খাই আর সুমিত্রা খেতে পারে, আর কেউ খেতে পারে না, সুমিত্রাও খায় না বেশিরভাগ। এই রেসিপিগুলো আবার দেশি মুরগিতে হয় না, হ্যান্ডি চিকেনের রেসিপিটা পাবে চ্যানেলে দিব, দুদিন পরে দিব। দারুণ টেস্ট
হারমোনিয়াম বলে কি খাই না শুকনো শুকনো আর কি ঝোল তেমন একটা নেই এটা রুটি দেখাইতে খুবই মজা লাগবে ভাত দিয়ে ভালো লাগতেছে অনেক ধরনের মশলা এখানে ইউজ করা হয়েছে সাধারণত আমরা ঘোড়া রান্না এই ধরনের মশলা ইউজ করি না টক দই তারপরে ক্রিম তারপরে আপনার ধনিয়া পাতা কাসুরি মেথি এরকম অনেকগুলো জিনিস আছে টমেটো আছে এটা রেসিপিটা দিব আমি দুদিন পরেই পাবেন দারুণ রান্না খুবই হাড়াফাটি হইলো যাই হোক আমাদের কঠোর লকডাউন চলতেছে দেখা যাক আমাদের এই একটা সপ্তাহ গেলে মানে পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আশা করি কমে যাবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।